নরসিংদী তার কিফা ন্যাচারাল লিমিটেড পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আপনাদেরকে যে মুরগিটা আজকে দেখাতেছি এটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে সম্পূর্ণ নতুন। এটা হচ্ছে ফাইটার মুরগি। আপনারা দেখছেন গ্রামগঞ্জে বিভিন্ন বাজারের মধ্যে আপনার মুরগের লড়াই দেখছি আমরা শুরু সময়। সবার মনে আছে কিনা জানি না, যাদের বয়স অন্তত মিনিমাম 30-40 তারা বলতে পারবেন, যাদের বয়স 10-15 তারা বুঝবেন না, কারণ এখন এই যুগটা নাই। আগেকার আমলে বাজারের মধ্যে বাজারে বিভিন্ন মাঠে কলেজ মাঠে স্কুল মাঠে মাইকিং করিয়া মুরগের লড়াই, ইমুক পার্টি হিমুক পার্টির মুরগের লড়াই এরকম বিজ্ঞাপন হইতো। তখন হাজার হাজার মানুষ যাতে মুরগের লড়াই দেখার জন্য, সেই মুরগগুলাই হচ্ছে এই মুরগগুলা, মানে হলো ফাইটার মুরগ। দেখেন ফাইটার মুরগের ইয়াটা দেখেন, এই যে এই যে এদের যে ঠুটগুলা, এই যে দেখেন এটার যে ঠুটগুলা, এই ঠুটগুলা দিলে একটা মানুষকে যদি ঠুকুর দেয় তাহলে আপনি একদম মাংস দো সার দুইটা একদম হাড় পর্যন্ত আপনি যা পুষবে এই ফাইটার মুরগের। আপনার যদি কারো অনেকে অনেকে ফাইটার মুরগ খুঁজেন, অনেকে ফাইটার মুরগ খুঁজেন, ফাইটার মুরগগুলা এই যে ফাইটার মুরগের বাচ্চা এগুলো, অনেকে অনেকে ফাইটার মুরগ খুঁজেন, যাদের ফাইটার মুরগের দরকার তারাও আমাদের স্টেজগত করতে পারেন। যে ফাইটার মুরগ কিন্তু আপনার গাছও খা, এই যে গাছ দেওয়া আছে ফাইটার মুরগ আপনার গাছ খা, এই যে দেখেন এই যে ফাইটার মুরগের বাচ্চা, আর এগুলো হচ্ছে ফাইটার মুরগের বাচ্চা। আপনাদের যদি ফাইটার মুরগের বাচ্চা বাচ্চা যদি আপনাদের কারো লাগে ফাইটার মুরগের, ফাইটার মুরগের বাচ্চা এই দেখেন ফাইটার, এগুলো কিন্তু একটু বড়ো হলে আর একসাথে রাখা যায় না, এই যে একসাথে রাখলে এইভাবে ফাইট শুরু করে দেয়। এবং ফাইটটা করে কীভাবে, একটা মুরগ একটা মুরগের সাথে, একটা মুরগ কিন্তু একটা মুরগির সাথে করে না, মানে হচ্ছে এরা বিষয়টা এরকম যে এইটার রাজত্ব তারই একাই, মানে মুরগটা মনে করে যে এখানে আমি রাজা, এখানে আরেকটা মুরগ থাকবে সেটা এরা সহ্য করতে পারে না। এই দেখেন এরা নেচারটাই হচ্ছে এরকম, মানে ফাইট করা নেচারটাই হচ্ছে এই যে একটা ইয়াকে আপনি দেখেন, এই যে দেখেন এটা ঠুটের কাটিংটা দেখেন যে কত স্ট্রং, কত পুরুত্ব এটা ঠুটগুলা, ফাইটার মুরগের ঠুটগুলো কত পুরু দেখেন, এই যে কত পুরু দেখেন, এই যে পায়ের পায়ের ইয়াগুলো দেখেন, এগুলো হচ্ছে এগুলো কয় মাস বয়সের বাচ্চাগুলো ভাই? বাচ্চাটা তিন মাস বয়সের ফাইটার মুরগের বাচ্চা, ওজন প্রায় ধরেন 1.5 কেজির উপরে হয়ে গেছে। 3 মাসে আপনি 1.5 কেজির উপরে আছে এক একটা, হ্যাঁ আছে। আরও আরও ছোটো বাচ্চা আছে আপনাদেরকে আরও ছোটো বাচ্চা আছে, আরও ছোটো বাচ্চা দেখাতেছি ফাইটারের। হ্যাঁ এগুলো হচ্ছে ফাইটারেরই কালো বাচ্চা, ফাইটার মুরগিরই কালো বাচ্চা। এখানে আমাদের প্রায় 40 পিসের মতো বাচ্চা আছে, ফাইটার মুরগির 40 পিসের মতো বাচ্চা আছে। এগুলো যে প্যারেন্টসটা হচ্ছে এটা, মুরগটা হচ্ছে এটা এদের মুরগিটা আছে ভিতরে আছে। তো এইগুলোর ডিম থেকে আমরা এই বাচ্চাগুলো উৎপাদন করছি। দেখেন এগুলোর এক এক পায়ের সাইজ দেখেন, যে এটা কিন্তু তিন মাস বয়সের ফাইটার মুরগি, 3 মাস বয়সের ফাইটার মুরগ। এটা আপনারা দেখলে, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের বডিগুলা কীরকম, মানে পায়ের পুরো বডি বিল্ডারের মতো। এই যে পায়ের ইয়াটা দেখেন আপনার, পায়ের যে পেশিগুলা, এই যে পায়ের পেশিগুলো কত স্ট্রং, মানে তার নাম এটা হলো ফাইটার মুরগ। ফাইটার মুরগ অনেকে খুঁজেন যে শখ করে আমি বাড়িতে একজোড়া ফাইটার মুরগ, হ্যাঁ এখন আপনি চাইলে আপনি একজোড়া করেও নিতে পারেন, চাইলে আপনি 50 পিসও নিতে পারেন, আর চাইলে আপনি বাণিজ্যিকভাবে খামারও করতে পারেন। তো বাণিজ্যিকভাবে খামার করতে হলে আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে খামার করবেন কোনো সমস্যা নাই। আমরা চাই যে আমাদের এই এগ্রো বিজনেসটা সারা বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে ছড়াইয়া যাক। আর এখন বহির্বিশ্বে সহ বাংলাদেশে, সারা বাংলাদেশে করোনার কারণে অনেকেই বেকার হয়ে পড়ছেন, যারা চাকরি ছিল চাকরি থেকে ছাঁটাই হয়ে গেছেন, যারা বিদেশ থেকে বাংলাদেশে ছুটিতে আসছিলেন, ছুটি শেষ, ভিসার মেয়াদ শেষ আর যেতে পারেন নাই, তারা অবশ্যই আপনারা দেশে থাকেন, দেশে থেকে আমাদের সাথে এগ্রো বিজনেসের সাথে অ্যাড হন। আপনি এগ্রো বিজনেসের যে কোনো সাইট যে কোনো ব্যাপারে আপনি আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। তো আমি মোহাম্মদ আনিসুজ্জামান, নরসিংদী তার্কি ফার্ম ন্যাচারি, আর আমাদের মোবাইল নাম্বারটা দেওয়াই থাকে, ওই নাম্বার আপনি যোগাযোগ করবেন। যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন। অনেকে আছে যে অনেকে আছে খাস গল্প করে, একটু জানি একটু কথা কই, মানে ওই রকম করে ভাই আমাকে বিরক্ত করবেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি 2015 সাল থেকে এগ্রো বিজনেসের সাথে জড়িত আছি এবং আমার নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে। সারা ওয়ার্ল্ড থেকে বিদেশিরা ফোন করে না, সারা পৃথিবী থেকে বাঙালিরা ফোন করে, যা আমেরিকা থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, গ্রিস থেকে, বিশেষ করে লন্ডন থেকে, সিলেটি ভাইয়েরা ফোন করে ওই সিলেটে মনে হয় এই পর্যন্ত আমি অন্তত 200 খামার বানিয়ে দিছি আমি নিজে যাইয়া। ওখান থেকে লন্ডন থেকে টাকা পাঠিয়ে দিছে, ওই ভাই আছে ভাতিজা আছে বাড়িতে বেকার, তাদেরকে কাজে লাগানোর জন্য আমার সাথে পরামর্শ করছে, আমি তাদেরকে প্রজেক্ট করে দিছি ইনশাল্লাহ তারা চালাইতেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আপনাদের যদি ফাইটার মুরগ লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন। নরসিংদী তার্কি ফার্ম ন্যাচারি, আমি মোহাম্মদ আনিসুজ্জামান, আল্লাহ হাফেজ।